যারা জানে না তো এগুলো মানে অজ্ঞ লোকদেরকে নিয়ে চলাটা মুশকিল। অজ্ঞরা যারা জানে না কোথায় কী হচ্ছে, কোথায় মণিপুর তাই তারা জানে না। ওরা কি জানে মণিপুরটা কোথায়, ভারতবর্ষে কোথায় বলুন? আর মণিপুরের মতো জাতি দাঙ্গা হয়েছে মে মাস থেকে আজকে 3 মাস হতে চলল, বলুন যে ভারতবর্ষে আর কোথায় জাতি দাঙ্গা হয়েছে? জাতি দাঙ্গা মানেটাই বোঝে না এরা, এরা হিন্দু মুসলমান বোঝে, কারণ এরা করে হিন্দু মুসলমান দাঙ্গা তাই বোঝে। কিন্তু জাতি দাঙ্গা ভারতবর্ষে কোথায় হয়েছে এরকম, এ তো আমরা ইউরোপের চেকোস্লোভাকিয়ায় দেখেছিলাম, আফ্রিকায় দেখি জাতি দাঙ্গা, তার প্রতিফলন দেখছি পশ্চিম এই ভারতবর্ষে। 3 মাস ধরে জাতি দাঙ্গা, শয়ে শয়ে মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, হাজার হাজার, একটা দুটো নয়। এবং একটা ভিডিওতে দেখা গেল নগ্ন করে হাঁটাতে হাঁটাতে নিয়ে গিয়ে দুজন আদিবাসী মহিলাকে গণধর্ষণ করছে প্রকাশ্যতি বালকে। যতক্ষণ পর্যন্ত তার ভিডিও বাজারে প্রকাশ পেয়েছে ততক্ষণ পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, বাজারে যখন ভিডিও প্রকাশ পেল তখন পুলিশের মাথা ব্যথা হলো। আমার প্রশ্ন, মণিপুরের এই গণধর্ষণকে বিজেপি সমর্থন করে কি করে না? যদি সমর্থন করে তাহলে বলুক, অপরাধীদের শাস্তি চাই, আর যদি সমর্থন না করে তাহলে তারা ওজোর তৈরি করুক, ভারতবর্ষে অন্য রাজ্যে হয়, ভারতবর্ষে কোন রাজ্যে কী হয় তার তুলনা করার সময় এটা নয়। যেখানে যেখানে হয় সেখানে সেখানে করার ব্যবস্থা নেওয়া হোক, তার জন্য আপনারা সেখানে সেখানে চাপ দিন, স্বরাষ্ট্র দপ্তর আপনাদের। কিন্তু তার মানে এটা নয় যে মণিপুরের ঘটনাকে আমি লঘু করব। একটা নির্লজ্জ সরকারের এই ধরনের আচরণ দেখে আমি ব্যথিত, আমি ক্রোধ প্রকাশ করছি। আমার আজকে একটা ভিডিও প্রকাশ পেয়েছে, আপনারা কি জানেন তার পরের দিন আরেকটা ঘটনা কথা বাজারে এসছে, দুটো মহিলাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে এই ইম্ফলেই, সেটাও সেই সময়, তার এখনও পর্যন্ত তদন্ত হয়নি, সে খবর প্রকাশ পেয়ে গেছে, দুটো মহিলাকে গণধর্ষণ করে হত্যা করে দেওয়া হয়েছে। এরকম ভিডিও প্রকাশ হয়নি, আর কত এই ধরনের ঘটনা ঘটেছে সেটা ভেবে আমি আশঙ্কিত। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, হালকা করার মধ্যে দিয়ে রাজনীতি করা যেতে পারে, দেশের ভালো করা যেতে পারে না তাদের। ভারতবর্ষে যেখানে হচ্ছে নারী নির্যাতন সব জায়গায় অ্যাকশন হোক, কিন্তু তা করতে গিয়ে মণিপুরের থেকে ওটা কম, ওটার থেকে মণিপুর বেশি, এই তুল্যমূল্য ফারাক কেন করছে? আমার প্রশ্ন, তারা কি সত্যি জনপ্রতিনিধি? তারা কি দেশকে প্রতিনিধিত্ব করছে? তাদের কথা ভাবতে আমার লজ্জা হচ্ছে। একজন জনপ্রতিনিধি কী করে ধর্ষণ কোথায় কম কোথায় বেশি তার বিচার করে? অদ্ভুত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেও বিচার করছে, মণিপুরকে হালকা করার জন্য ছত্তিশগড় রাজস্থান নিয়ে চলে এলো, তিলের সঙ্গে তাল মিলিয়ে দিচ্ছে, সাদার সঙ্গে কালো মিলিয়ে দিচ্ছে, চকের সঙ্গে চিজ মিশিয়ে দিচ্ছে।